পদ্মা সেতুর উদ্বোধনের পরের দিনই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেতুর ওপরে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই বন্ধু। পরে দুজনেরই মৃত্যু হয়। এরপর থেকেই দুর্ঘটনার কারণ খুঁজছিল সেতু কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে সেতুর উপর দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সরকার, যা চরম ভোগান্তিতে ফেলে দুই পাশের লাখ লাখ মানুষকে। দুর্ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও রহস্য উন্মোচন করতে পারেনি সেতুর দুই পাশের থানা। তবে অবশেষে বেরিয়ে এসেছে নতুন একটা ভিডিও, আর তাতে সামনে উঠে এসেছে আসল কারণ। ভিডিও বিশ্লেষণ করে পাওয়া কারণগুলোর মধ্যে অন্যতম হল মোটরসাইকেল স্বাভাবিকের চেয়ে অনেক গতি থাকা, রাস্তায় গাড়ি পার্ক করে রাখা, সেতুর ওপরে থাকা একটি নোহা গাড়ি কোনো সিগন্যাল না দিয়ে ডান দিকে চাপ দেয়, যার কারণে পাশে থাকা প্লাটিনা গাড়িটি ডান দিকে কাত হয়ে পড়ে যায়। এতে পাশে থাকা মানুষগুলোকে বাঁচাতে গিয়ে ব্রেক চাপে মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেলে থাকা দুইজন ওই ছবি তোলা লোকগুলোকে বাঁচাতে গিয়ে নিজেদের প্রাণ দিয়ে দেয়। ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় দুর্ঘটনার মূল কারণই হল নোহা গাড়িটি কোনো রকম সিগন্যাল না দিয়ে ডানে থাকা বাইককে চাপ দেওয়া। যে কোনো দুর্ঘটনাতে জড়িয়ে থাকে বিশেষ কিছু কারণ, কিছু ঘটনায় থাকে আত্মত্যাগের গল্প। দুই যুবক প্রাণ দিয়ে সেদিন বড় কোনো দুর্ঘটনার রোধ করেছিল। প্রিয় ভিউয়ার্স, আসুন অন্য মানুষদের বাঁচাতে গিয়ে প্রাণ দেওয়া দুই যুবকের জন্য সবাই মাগফিরাত কামনা করি। আর অবশ্যই কমেন্টে আমিন লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগে লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে অন্যদেরও আসল কারণ জানতে সাহায্য করুন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।